আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শিখানো একটি দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পাপগুলোকে পুণ্য দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে এবং জান্নাত দান করবে আপনাদেরকে এবং দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিবে এবং আপনাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে এবং আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি অবশ্যই আপনারা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই গুরুত্বপূর্ণ আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি শেখার জন্য অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে কারণ আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে ছোট্ট দোয়াটা দিয়ে দেব ইনশাআল্লাহ যেভাবে বলবো ঠিক সেভাবে আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এতগুলো ফজিলত দান করবেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা গুনাহের কারণে কিন্তু আপনি আমি রিজিক থেকে বঞ্চিত হই গুনাহগুলো যদি আমাদের ক্ষমা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন অনেক মানুষ আছে ধন সম্পদের মধ্যে বরকত পায় না অনেক টাকা বেতন পায় কিন্তু টাকা পয়সার মধ্যে বরকত পায় না চোখের পলকেই টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় টাকার মধ্যে কোনো বরকতই নাই আর অনেকে আছেন অল্প টাকা বেতন পায় টাকার মধ্যে এত বরকত এত বরকত টাকা যেন ফুরায় না টাকা যেন শেষ হয় না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত যেই টাকার মধ্যে থাকবে যেই ঘরের উপরে থাকবে যার মধ্যে থাকবে সে কখনো অভাব অনটনের মধ্যে পড়ে কষ্ট পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বি ভাবে সাহায্য করবে আপনি হয়তো জীবনে অনেক ভুল করেছেন অন্যায় করেছেন আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত ক্ষমা করে না এই জন্য আপনি হাত ওঠান আপনি গুনাহগার হাত ওঠান আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে না যদি আজকের এই আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি আপনারা পাহাড় পরিমাণ গুনাহ করেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসেন এবং এই আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটা 100 বার পর্যন্ত পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন এই ছোট্ট দোয়াটা হচ্ছে আল্লাহর শিখানো একটি তাওবার দোয়া এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন এবং এখন থেকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভালো কাজ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে গুনাহগুলো আছে আমল নামার মধ্যে প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটি করে নেকি লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আমি বলি নাই আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা আমার নিকট যে ব্যক্তি তাওবা করবে
মাপ চাইবে ওয়া আমানা এবং ঈমান আনবে ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো আমল করবে নেক আমল করবে সৎ আমল করবে ওয়া আমিলা আমালান সালিহা সৎ আমল করবে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের গুনাহের পরিবর্তে আমি আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেব সওয়াব লিখে দেব সকলে বলি সুবহানাল্লাহ তাহলে এই ছোট্ট তওবার দোয়াটা পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে এবং নেক আমল যদি করতে পারেন এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটি একটি নেকি দ্বারা বদলাইয়া দিবেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব আজকে মঙ্গলবার দিন অথবা রাত সহি শুদ্ধ করে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর কপাল খুলে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক যেভাবে বলে দেব সেভাবেই পাঠ করতে হবে আজকে মঙ্গলবার দিন অথবা রাত সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ পাঠ করতে হবে কারণ কোন আমল যদি দুরূদ শরীফ ছাড়া করেন তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে নবীর উপরে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করে না তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে এই জন্য সর্বসময় আপনি যখনই দোয়া করবেন প্রথমে দুরূদ পাঠ করবেন কবি বলেন নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে হারালি আমি হারাব দুজাহান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে হারালি আমি হারাব দুজাহান যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনাহা যাকে সৃষ্টি না করিলি আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ না করে আসমান এবং জমিনের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে নবীর উপর দুরূদ পাঠ করলে প্রথমে আল্লাহর কাছে আসমানে আমলটা চলে যায় সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে চলুন সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন এগারো বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আপনি দুরূদে ইব্রাহিমও পাঠ করতে পারেন ছোট্ট দুরূদও পাঠ করতে পারেন মজার বিষয় হলো বড় দুরূদ পাঠ করলেও দশটি রহমত নাজিল হবে আপনার উপরে দশটি গুনাহ মাফ হবে দশটি সব লিখে দেওয়া হবে নেকি লিখে দেওয়া হবে এবং নবীর রওজায় আপনার দুরূদ পৌঁছে দেওয়া হবে ছোট্ট একটা দুরূদ শরীফ যদি পাঠ করেন ঠিক একই সমান সাইজ নবীর রওজা পাকে আপনার দুরূদ পৌঁছে দেওয়া হবে দশটি রহমত নাজিল হবে এবং দশটি গুনাহ মাফ হবে দশটি সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন নেকি সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য বড় দুরূদ শরীফ আর ছোট দুরূদ শরীফ কোনো সমস্যা নেই যেইটা মন চায় সেইটাই পড়তে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আমরা বড় দুরূদ একটু একটিবার পড়ি যেহেতু নামাজের মধ্যে পড়ি শুদ্ধ হয়ে যাক তারপরে আমরা ছোট্ট দুরুদরা আপনাদেরকে পুড়িয়ে দেব জবানটা খুলে ভালো একটি দুরুদ শরীফ সুন্দর একটি দুরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বড় দুরূদ শরীফটা যদি পাঠ না করেন, ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন 11 বার এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর শেখানো দোয়াটা শুধুমাত্র 100 বার পাঠ করবেন. বাংলা উচ্চারণটা স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি ইন্নি ظلمت نفسي فاغفر لي. এই ছোট্ট দোয়াটাকে 100 বার পাঠ করবেন. পাঠ করার পরে পরে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন. তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, মাবুদ গো জীবনে অনেক ভুল করেছে, অন্যায় করেছে, মাবুদ বুঝতে পারি নাই, ভুল করেছে, আল্লাহ ভবিষ্যতে এই ভুলগুলো আর কখনো করব না, আমাকে ক্ষমা করে দাও. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবেই যদি মাপ চাইতে পারেন, আজকের মঙ্গলবার দিন অথবা রাতের মধ্যে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনার আমলনামার মধ্যে নেকি দ্বারা গুনাহগুলো বদলাইয়া দিবে. সকলে বলি সুবহানাল্লাহ. এই জন্য আল্লাহর শেখানো সেই ছোট্ট দোয়াটা সহি শুদ্ধ করে পাঠ করব আমরা কয়েকটি বার. নিয়মটা আবারও বলে দিচ্ছি, মঙ্গলবার দিন অথবা রাত সর্বপ্রথম যদি আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে 100 বার সেই ছোট্ট দোয়াটা আমি পড়িয়ে দেব, তারপরে আবার 11 বার দুরূদ শরীফ, কোনো সমস্যা নেই, হয়ে গেল, তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন. ছোট্ট দোয়াটা হচ্ছে আমার সঙ্গে পাঠ করুন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন আমলনামার মধ্যে এবং ভাগ্যবতী হয়ে যাবেন. রব্বি إني ظلمت نفسي فاغفر لي. ربي إني ظلمت نفسي فاغفر لي. ربي إني ظلمت نفسي فاغفر لي. সর্বশেষ পাঠ করছি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন. ربي إني ظلمت نفسي فاغفر لي. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবেই আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ. আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন. আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে এই আমলটা খুবই সুন্দর করে মঙ্গলবার দিন অথবা রাত যাতে করতে পারেন আর নিষ্পাপ হয়ে যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক. সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন. আল্লাহ, যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে তারা কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার সহ আল্লাহ যত গুণা করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও আমিন. প্রিয় দিনী
ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে যারা যারা আমার এই নামাজ শিক্ষণ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন। আমি যখনই আমলের ভিডিওগুলো আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপের মধ্যে। কারণ আমি প্রতিদিনই একটি একটি করে সকালবেলা আমলের ভিডিও আপলোড করি এবং প্রতিদিনই আমি আপনাদের জন্য দুপুরে রাত্রে সর্বদাই ভিডিওগুলো আপলোড করে থাকি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।